এবার সেই মুহূর্তের ঘটনা যখন এক মেয়ে বান্ধবী এক ছেলে বান্ধবের কাছ থেকে পড়ার নোটস চায়। তো মেয়ে, এই শোন না, তুই পাশ করবি এবার। ছেলে, তো মনে হয় আমি বেরোবো, সারা বছর ক্লাসে টাসে আসি না, কিচ্ছু করি না, তো মনে হয় আমি পাশ করবো। মেয়ে, আমিও বেরোবো না রে, একদম পড়া ঠড়া কিচ্ছু তৈরি হয়নি। ছেলে, তো আমার কোন খাত তৈরি হয়েছে যে তুই আমাকে জিজ্ঞেস করছিস? মেয়ে, আচ্ছা যে কথাটা মেন ছিল যে তোর কাছে কি পড়ার নোটসটা আছে? যদি থাকে, তুই যদি সেদিন এসে টেসে থাকিস, সেদিন না আমি আসিনি তাই পড়ার নোটসটা পাইনি, তাহলে সেদিনেরটা যদি তুই দিয়ে দিতি। ছেলে, নোটস? হ্যাঁ, আমি মনে হয় সেদিন এসেছিলাম, হ্যাঁ হ্যাঁ একটা কি জানি লিখিয়েছিল অঙ্ক স্যার, হ্যাঁ আমি তোকে দিয়ে দিতে পারি। মেয়ে, তাহলে কালকে দিয়ে দিস।